হিন্দুরা পূজা করে মন্দিরে যাইয়া 360 মূর্তি। মুসলমান শুনে নাও, দুর্গা মা, দুর্গা, কার্তিক, সরস্বতী, যত দুর্গা আছে সবগুলো বানাইয়া পূজা করে। দশাতলা এক দেবতা বানাইয়া, ও বাদানরা শুনে নাও, গাউসে পাকের একটা জীবনে শুনে নাও, খাজা মাইনুদ্দিনের জীবনে শুনে নাও, কাউকে আঘাত করতে আসি নাই, শুধু বুঝানোর জন্য বলে যায় গো বাবা। এ মুসলমান শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতি তৎকালীন জামানায় যাদের ঠাকুর বলি আমরা ওদেরকে বলা হয় পণ্ডিত। হিন্দু পণ্ডিতেরা প্রতিমায় যা পূজা করে, সরস্বতী, মা দুর্গা, কার্তিক, পেটমোটা, বাদামডা, রোজা আছে এইগুলোরে ভালো করে পূজা করে। অথচ আল্লাহ বলেন, আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি এক, পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই। কার পূজা করো? সরস্বতীর পূজা করো, কার্তিকের পূজা করো, মা দুর্গার পূজা করো, গণেশের পূজা করো, জিরারে করো, ভালো করে শোনো। পৃথিবীর মধ্যে একমাত্র পূজা পাবে আমার আল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তারে নাই অনুসরণ করতাম, আল্লাহ যদি বংশ থাকতো তারে অনুসরণ করতাম। যেহেতু আল্লাহর কোনো শরীক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই, আল্লাহ কয় আমি আল্লাহ এক। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ, আমি আল্লাহ একমাত্র দ্বিতীয়, আমার আর কেউ নাই, আমার সমতুল্য পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে কেউ নাই। কার পূজা করে? إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান শুনে নাও, মুত্তাকিনের পরে সিরাতের পথে, সরল সঠিক পথে চলতে হবে রে মুসলমান। সেই পথটা কি পথ আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে যাব রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, হিন্দু হিন্দু পণ্ডিতেরা সবাই পূজা করে। বড় পণ্ডিতের মেয়ে বলে, বাবা গো, ও আমার আব্বা যান বলে কি, প্রতিদিন আপনি মন্দিরে মন্দিরে যান, দেবতারে ভক্তি দেন, শ্রদ্ধা দেন, ফুল খাওয়ান, মধু খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কি করেন। বাবা কয়, মারে কিচ্ছু খায় না, ওটা মানুষ নয়, ওগুলো আমরা এনে খায়, পায়ের গোলে রেখে আসি, ভক্তবিন্দু যা দেয় এটা আমরা একদম আত্মসার করি, এগুলোরে ভোগ করি আমরা। মেয়ে কয়, বাবা কেমন প্রতিমার পূজা করো গো, বাবা কেমন দেবতার পূজা করো, যে দেবতা খাইতে পারে না, কথা বলতে পারে না, সেই দেবতার পূজা করে কি হবে গো বাবা। বাবা গো, আজকে আমি যাব পূজা করতে, বাবা গো আজকে তোমার আর যাওয়া লাগবে না, দেখবা ঠিকই আমি তোমাদের বড় প্রতিমারে আমি দুধ পান করায় আসবো, যতগুলো প্রতি মাসে সবাই আমি দুধ পান করাবো, আমি পণ্ডিতের মেয়ে, আমার কথা রাখবে দেবতারা। বাবা কয়, মারে পাগলামি করিস না, মাটির পুতুলে কোনোদিন কিচ্ছু খাইতে পারে না। এ মুসলমান শুনে না, এটা সম্ভব নয়। এ মুসলমান গভীর মনোযোগ। মেয়ে কয়, বাবা তুমি আমার কাছে দাও, এরা দুধের পাতিল নিয়ে আমি চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা, কথা বলে
মেজে দেবতার একায় দুধ খান কয় কথা বলে না, সেজে দেবতার একায় দুধ খা দুধ খায় না, বড় দেবতার একায় দুধ খা দুধ খায় না, মেজে দেবতা খায় না, মেয়েটা কয় দেবতারে পাগলামি করলে চলবে না, যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিবা না, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবা না, ততক্ষণ পর্যন্ত আমিও মন্দির থেকে বাইর হব না, মাথা ঠুকায় ঠুকায় মরে যাব, তোমার দুধ খাইতে হবে, আমাকে পূর্ণ করতে হবে, যেহেতু আমি পুণ্যের জন্য এসেছি তোমার দরবারে, তোমার পায়ে লুটায় পড়ব, আমাকে তুমি পূর্ণ করো, আমাকে তুমি আশীর্বাদ করো। দেবতার পায়ে লুটায় কাঁদতে লাগলেন, এই রকম কন্যা কান্দে কিন্তু কোন দেবতার দিলে মায়া হয় না, জোরে বল আল্লাহু আকবার। একটা দেবতা কথাও কয় না, মাথাও নাড়ে না, দুধ খায় না, রাগে ছোটে মেয়েটা খাবি না কথা কয় না, জোরে জোরে মাথা ঠুকায়া ঠুকায় বড় মন্দিরে যাইয়া রক্ত ছুটে পায়ের গড়তে পুরো মন্দিরে সব দেবতার গায়ে রক্ত মাখাই গেছে। ওই পদ্ম যাইতেছিল খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। বাস্তব দোয়া শুনেন কিছু কয়া যায়, কথা বুঝেননি, কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করেন না, আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি বলার জন্য বোঝানোর জন্য, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, ঠিক কি না, হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ। মেয়েটা রক্তাক্ত হইয়া পড়ে আছে ভিতরে, গোবিন্দে যাইতেছিল খাজা মাইনউদ্দিন চিশতি, দেখে একটা মেয়ে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেরে একটু পরে কান্নার আওয়াজ বন্ধ, উকি মেরে দেখে দেবতার পায়ের গোড় রক্ত তীরের মতো ছুটতেছে, মাথা ফাটিয়ে ফেলেছে, ঠুকাইতে ঠুকাইতে মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে জমিতে। খাজা মাইনউদ্দিন ভিতরে যাইয়া বড় দেবতার কানের মধ্যে ধরে, যাদব মেয়েটা আত্মনাপ করে দুধ খাওয়ানোর জন্য, এত কষ্ট করে দুধ নিয়ে আসে, খা। দেবতা কয় হুজুর খাস, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে নাও, বড় দেবতার জবান খুলে গেছে, মা দুর্গার দুবার জবান খুলে গেছে, জবান খোলা ফোন, উনি দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে সবাই খাইলেন, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ, সবাই খাইলেন। মেয়েটাকে বললেন মারে তুমি চলে যাও, দেবতা তো দুধ খেয়েছে, তোমার পূর্ণ দোয়া করে দিয়েছে। বড় দেবতা মাথার মধ্যে হাত বোলায়া দিছে, মাটির পুতুল হাত বোলায়া দেয়া, কয় মা যাও তুমি পূর্ণ যাও। মেয়েটা বাড়ি চলে গেছে, যা দেখে মেয়ের ঠাকুর মশায় দেখে, যিনি পণ্ডিত বড় পণ্ডিত দেখে মেয়ের মাথা ফাটা রক্ত বাইর হয়, মেয়েকে জিগায় মারে তোর মাথা কেন ফাটা, তোকে নিশ্চিত কোন ভগাটেরা ধরেছিল, কোন বাজে ছেলেরা ধরেছিল, কয় বাবা না, তোমার দেবতা যতক্ষণ পর্যন্ত দুধ পান করে নাই ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে বাইর হই নাই, যখন আমার হাত থেকে পাতিলটা নিয়ে দুধ পান করা শুরু করেছে বাবা, তখন আমি শান্তি পেয়েছি, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে, আমার দুধের পাতিলটা পুরো তারা সবাই ভাগাভাগি করে খেয়ে নিছে। দেবার এই মুখের কথা, মেয়ের কথা, মুখের কথা শুনিয়া পণ্ডিত ডাক দে, কয় মারে পাগল হয়ে গেছ, তুই জন্ম নেওয়ার আগে থেকে পূজা করি আজ পর্যন্ত দেবতা কথা বলে নাই, একদিন কোনো কিছু খাইতে পারি নাই, আজ আজকে বললি তোর হাত থেকে দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে খাইছে, তোরও মানুষ পাগল কইব, আমারও পাগল কইব, আমার ইজ্জত সব শেষ হইব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে কই বাবা আমি মিছা কথা কইতেছি না, তোমাদের দেবতা তোমার উপরে খুশি হয় নাই, আমার উপরে খুশি হয়েছে, এই জন্য আমারটা খাইছে। পণ্ডিত মশাই, তোমার মেয়ে যা শুরু করেছে আমাদের ইজ্জত শেষ, আমাদের আর অবস্থা খারাপ, এখন তোমার মেয়ে আমাদের মুখে চুন কালি মেখে দিল, এ এত ভদ্র কেডা রে, এমন আপনাদের আশপাশে থেকে জন্ম নেছে এটা, কথা বলছেননি, ওই যে ফু দেয় না সন্ধ্যার সময় ফু দেয়, ও শিখে ফেলছে, ঠিক কি না, ঠিক কি না, রাগ করেন না, বড় কষ্ট লাগে এই সমস্ত বোকা, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন আমিন বলেন, রাগ করেন, এটা গল্প বলবো, গল্প বলবো, গল্পটা মনে রাখবেন সর্বশেষে, কম ও হুজুর একটা গল্প করতে চাইছিলেন, গল্পটা কর, মনে থাকবো তো, এ কথা কর, মনে থাকবো, যদি মনে থাকে তাহলে কই,
আমার বাবারা আমি ভালো করে কত গল্পটা বললে তুমি খেয়াল করবেন, তবে মিডিয়া বন্ধ করে কইতে হইব, কথা বুঝেন, কারণ মিডিয়ারা তো আবার টানাটানি করবো কোনটা নিয়ে শেষে আরেকজন আমার সকালবেলা আমার নামে মানহানি মামলা দিব, বিপদ কি একটা বিপদে যা আসি, কথা বললেও দোষ না কইলেও দোষ, সত্য কথা বললেও দোষ, কোন জগতে আসি আল্লাহই ভালো জানে, জোরে কারণ ঠিক কিনা। দেবতার সব মন্দিরের সমস্ত পণ্ডিতের আইসে বড় পণ্ডিতের বাড়ি আসছে, তোমার মেয়ে নাকি দুধ পান করাইছে, তোমার মেয়ে সতীত্ব নষ্ট করছে অন্য কে ধরে, তোমার দেখো কপাল ফাটা নিশ্চিত অন্য ছেলেরা ধরে তোমার সতীত্ব নষ্ট করছে তোমার মেয়ের, এখন আর কোনো উপায় পাচ্ছ না, আমাদের মন্দিরের নামে আমাদের দেবতার নামে মিথ্যা তোমার দিতেছো, মন্দিরে আমাদের দেবতা তো কখনো এরা খাইতে পারে না। মেয়ে বলে বাবা তোমার পণ্ডিতদের কথা সাবধান করে বলতে বলো, প্রমাণ যদি করতে চাও আমার সাথে আগামীকাল চলবা, আমি তোমাদের সামনে আমি দুধ পান করাম, আল্লাহু আকবার বলে মেয়ের কথা শুনে পণ্ডিতের হাত তালি চল, যদি তোমার হাতের দুধ পান করে তাহলে আমরা সবাই মেনে নিব যাও চলো, গেছে দুধের পাতিল নিয়ে যাইয়া মেয়েটা মন্দিরে ঢুকছে, ঢুকা বলতেছে দেবতা খা, দেবতা কথা কয়টা সব দিকে সামনে দেয়, কেউ কথাও বলে না, মাথাও নাড়ে না, খায়ও না, পণ্ডিতরা সবাই বলে তোমার মেয়ে একটা ভণ্ড প্রতারক লুচ্ছা, কারণ তোমার মেয়ে অপহরণ করছে নষ্ট হয়ে গেছে, এই মেয়ের কথা রাখা যাবে না মানা যাবে না, বড় পণ্ডিতকে আমার ইজ্জত গেছে, সব পণ্ডিতরা তোমাকে ছেড়েচ্ছেদ করা হবে, তোমার মেয়ে আমাদের কলঙ্ক লুটছে আমাদের ধর্মের উপরে, মেয়েটা বড় মন্দিরে যা বলতেছে হে দেবতা খা, দেবতা কথা বলে না, নিরুপায় হয়ে সবাই যখন মেয়েটাকে মারার জন্য রওনা হয়ে গেছে, মেয়েটা বলতেছে দেবতা গতকালকে যিনি তোর কান ধরেছিল তাকে কি ডাক দিব, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, তাকে কি ডাক দিব, বড় দেবতার জবান খুলে গেছে না, আমার ডাক দিস না, খাইতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, বড় দেবতার জবান খুলে বলে মা গতকালকে যিনি আমার কানের মধ্যে ধরে মোসর দিয়েছিল তাকে ডাকা লাগবে না, আমরা খাইতেছি, সবাই দুধ পান করলেন, দেবতার দুধ পান করা দেখে পণ্ডিতেরা সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কার ভয়ে মাটির প্রতিমা, কার ভয়ে মাটির পুতুল কথা বলল, সে কোন লোক, সে এমন কি লোক যার ভয়ে দেবতা থরথর করে কাঁপে, মেয়েটাকে বললেন মা গো কার ভয় দেখালে আর দেবতা তোমার হাত থেকে মা তোমার এই দুধের পাতিল নিল, মা গো তুমি নামটা বলো কার, বলে বাবা গো আমি তারে চিনি না, তবে তারে দেখলে চিনি, একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাঞ্জাবি গায়ের মধ্যে, বাবা গো গতকালকে গিয়েছিল এই রাস্তা দিয়ে গিয়েছিল, যখন আমি মাথা ঠুকায়া ঠুকায়া দেবতার সামনে কান্ত ছিলাম গো বাবা, তখন ওই বাবা গো ওই মুরব্বী সেই দেবতার কান ধরে বলেছিল দেবতার দুধ খেয়ে নে, খেয়েছিল আমি শুধু তার স্মরণ করেছি, মন্দিরের সমস্ত সমস্ত পণ্ডিতের বলে চলো যাই দেখে আসি সেই লোকটাকে, হাঁটতে হাঁটতে যা দেখে খাজা মাইনুদ্দিন সিস্তি দরজ বাঁধান নাই, একটা যায় নামাজ বিছাইয়া রাস্তার কোলে এক জঙ্গলের মধ্যে বইয়া বইয়া আমার মাওলার জিকির করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, মেয়েটা বলে বাবা ওই যে ওই লোকটা, সঙ্গে সঙ্গে 500 পুহরি 500 পণ্ডিত হিন্দু সব 500 সনাতন ধর্মের মুসলমান মুসলমান শুনে নাও, সনাতন ধর্মের 500 মানুষ একসাথে কালেমা পড়ে নিলেন আর বললেন খাজা মাইনউদ্দিন রি অ মাইনউদ্দিন আমরা আর জীবন গেল ওই কালেমা ছাড়বো না, কারণ তোমার হাতের ইশারায় তোমার হুকুমে যদি মাটির পুতুল কথা বলতে পারে সারা জীবন যারে পূজা করলাম সারা জীবন যারে খাওয়াইলাম যারে সারা জীবন করে শ্রদ্ধা করলাম সে আমাদের কোনো কথা রাখে না, আর তোমার হুকুম শুনে যে ব্যক্তি জবান খুলে যায় যে ব্যক্তি দুধ পান করে ওই মাটির পুতুল, আজ থেকে আর আমরা সনাতন ধর্মের মধ্যে নাই, তুমি আমাদের কালেমা পড়ায় দাও আমরা মুসলমান হয়ে যাব, 500 হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়েই মুসলমান হয়ে গেলেন, লা ইলাহা মা বলে মেয়েটাকে মারে আমরা হলাম একটি মেয়ে, তারপরে তো কাউসে পাক আমাদের দাওয়াত দেন নাই, বিনা দাওয়াতে কেমনে যাই, বিনা দাওয়াতে তো যাওয়া যাবে না, মেয়ে বলে মা আমার রসুলের শান আমার রসুলের গুণগান গাবে কাউসে পাক আমার জন্য দাওয়াত লাগবে না মা গো,
আমরা তো দাওয়াত খাবার জন্য যাইতেছি না, পড়ার জন্য যেতেছি না। আমার নবীর শাম বলবে, আমার নবীর গুণগান গানে গাউছে পাক আব্দুল কাদের জিলানি, আমার নবীর শান মানের পাগল হবে। আমরা দূর থেকে আমরা গাউছে পাকের মুখ থেকে আমার নবীর শান শোনার জন্য পাগল হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, আয় গাউছ পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার এই নামের শিলায় আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানির, তোমার এই নামের শিলায় কবিরপুরের নয়া হাটি আশিক তোমার দিওয়ানা, কবিরপুরের নয়া হাটি আশিক তোমার দিওয়ানা, দেখা দাও গো গাউছে পাক দূরে আমায় রাখো না, দেখা দাও গো গাউছে পাক দূরে আমায় রাখো না। আমরা সবাই নবীর প্রেমিক, আমরা সবাই নবীর প্রেমিক, দুরুদ সালাম করেছি, দেখা দাও গো গাউছে পাক তুমি নয়নের মণি। আয় গাউছ পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের শিলায় আগুন হয়ে যায় পানি। বল তোমারই নামের শিলায়, এ দুনিয়ার মুসলমান, মা বলে বাবার এক বিনা দাঁত কেন যাব, বলে মা গো নবীজির শান বলবে, নবীজির গুণগান বলবে, নবীর প্রেমের আলোচনা হবে। ওই মায়ের নবীর আমি দেখি নাই জীবনে, কোনদিন নবীর শান শুনেছি কোনদিন দেখি নাই। দয়াল নবীর প্রেমের মালা আমার গলায় মা গো, ও মা আমি যাব গাউছে পাক আব্দুল কাদের জিলানির দরবারে। মা যে নবী আমার পাড়ের কান্ডারি, যে নবী আমার বিপদের কান্ডারি, যে নবী আমার একমাত্র তোরানওয়ালা, একমাত্র সাফায়েত করনেওয়ালা, মা গো এই নবীর শান আমি না শুনলে থাকতে পারবো না, এই নবীর গুণগান না শুনলে মা গো আমি সহ্য করতে পারি না। মা গো চলো যাই, চলো যাই, রহমতের নবীর আলোচনা হবে মাহফিলে। আর আলোচনা করবে কে? গাউছে পাক আব্দুল কাদের জিলানি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, যেহেতু নবীর প্রেমে আসক্ত হয়ে গাউছে পাক নবীর গান গাইবে, চল খুকি চল, যাবো আমিও যাবো নবীর শান শোনার জন্য। গাউছে পাকের দরবার চলে গেলেন, যারা গাউছে পাক যাদের কার্ড দিয়েছি, এক একটা কার্ড দিয়েছিলেন সবাই, কার্ড দেখায়া ভিআইপি কার্ড দেখায়া ভিতরে চলে গেলেন। যারা দাওয়াতি মেহমান সবাই কার্ড দেখায় দেখায় ভিতরে চলে গেলেন। খুকিকে নিয়ে আমার জননী গাউছে পাকের মুরিদ, দারোয়ানকে বলে আমাকে একটু ভিতরে যেতে দাও, দারোয়ান বলে না, অনুমতি লাগবে, অনুমতি পত্র লাগবে, অনুমতি ছাড়া তোমাকে ঢুকতে দিতে পারি না। খুকি বলে দারোয়ান রে আমি আমার নবীর প্রেমে দেওয়ানা, আমি আমার নবীর এসকে পুড়ে সাই, ঋতুরায় আমায় কি পুড়াইবি, আমি জহিলা পুইরা সাই,
আমি জানি গো নবীর প্রেমে আছে কত জালা, আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জালা, বল আমি বুঝি গো গাউসে পাকের প্রেমে কত। আল্লাহু আকবার বলেন, আমি বুঝি গো গাউসে পাকের প্রেমে কত জালা, ঘর সারিলাম দেশ সারিলাম বানাইলাম প্রেমের মালা, ঘর সারিলাম দেশ সারিলাম বানাইলাম প্রেমের মালা, কোথায় আমার দয়াল চাঁদ, কোথায় আমার দয়াল চাঁদ, দেন একবার দেখা আমি জানি গো নবীর প্রেমে আছে কত জালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জালা, আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জালা। মারহাবা বলেন না, ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, কাদের? আল্লাহর ওলীদের। মারহাবা বলেন না, রাসূল কয়লা ইয়া মউত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ, বলেন আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার দারওয়ান ডাকতে বলে খুকি বিনা দাঁত ভিতরে প্রবেশ করছে, দিতে দিতে দেওয়া যাবে না, অনেক করুণায় বিনয় করলেন দাওয়াত নামা সারা ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। খুকি বলে মা যে নবীর প্রেমের টানে আমি আইছি গাউসে পাকের কদমে, যে নবীর শান শোনার জন্য আমি এসেছি গো মা, ঢুকতে না দেয় না দিল, চলো যা একটা রাস্তার কিনারে বইয়া বইয়া সেই নবীর মিলাদ পড়বো, সেই নবীর দুরুদ পড়বো, কারণ এই দিনে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, গাউসে পাকের কদমে লক্ষ লক্ষ জনতা যায়, হাজার হাজার জ্ঞানী গুণীরা যায়, যেহেতু যাওয়ার অনুমতি পাইলাম না চলো যাই মা, আমরা একটা রাস্তার কিনারে বসি যাইয়া দুমাই প্রতি বসলে, মায়ের খুকি এক জায়গা বসিয়া দুরুদ পড়তে লাগলেন, নবীর মিলাদ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ বলেন, এ মুসলমান আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইমানদার যারা ইমানদার যারা, ইয়া ইউহান্নাস বলে নাই, ইমানদারদের ডাক দিছে আল্লাহ, ইমানদারেরা বিশ্বাসীরা রে তোমরা কি করে দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে, কার উপরে? নবীর উপরে। মেয়ের মা দুজনে বইয়া নবীর দুরুদ পড়ে গো, ফজরের আজান পড়ে গেল গাউসে পাকের দরবারে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মেয়ে বলে মা, মা বলে মেরে খুকিরে ওট ওজু করে আয়, ফজরের আজান পড়ে গেছে, আমি সারা রাত তসবিহ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি আমার নবীর দুরুদ পড়েছি, ও খুকি ওঠ একটু মুখে পানি লাগায়। খুকি উঠলেন, উঠিয়া যখন দরজা খুললেন, দরজা খুলে দিয়া এক দড়ি ঘরের ভিতর আবার দৌড়ে আসলেন, মা মা গো, ও মা। মা বলে খুকির কি হয়েছে? বলে মা গো আমি যখন ভিতরে গেলাম ভিতরে থেকে বাইরে গেলাম গো মা, দেখি একটা মুরব্বী এত সুন্দর নূরের চেহারা,
এত সুন্দর নূর চমকাইতেছে গোম্মা, আমাদের এই ঘরের দরজায় যেখানে আমরা ইবাদত করতেছিলাম সারা দিন রাত বলে নবীর দরুদ পড়তেছিলাম, এই দরজার পাশে দেখি একটা মুরব্বী লোক একখানা লাঠি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম জানায়, আমার নবীর দরুদ পড়ে গোম্মা, আমি একটা দড়ি চলে এসেছি মা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আবা। মা বলে খুকিরে কোথায় দেখছিস তাই মাগো দরজায়, দরজায় সালাম দাও, সালাম আলাইকুম কে গো আপনি, আমি বেগানা মহিলা আপনার সামনে আসতে পারছি না, আপনি কে গো দাঁড়ায় আসেন দরজায়। গৌসি পাক বলে মা, ও মা শোনো, আমার দারোয়ান তোমার ঢুকতে দিই নাই, আমি বড় লজ্জিত, আমি বড় লাঞ্ছিত, তবে তুমি আমার নবীর এত ভালোবাসো, আমার নবীর প্রেমের মালা যখন গলায় পড়িয়ে নবীর দুরুদ পড়ছো গো মা, আমার নবী এসে গাউসে পাক, আমি গাউসে পাকের কানে কানে বলছে বাবা গাউসে পাক রে যা যা যা, মা আমি পাগল হয়ে গেছি আমার প্রেমে, এ গাউসে পাক একটু যা সান্ত্বনা দিয়াই, মা গো আমি গাউসে পাক আপনার দরজায়, আমি সারা রাত আপনি ভিতর থেকে নবীর দুরুদ পড়েছেন, ভিতরে থেকে আপনি নবীর ভালোবেসেছেন, আমি গাউসে পাক সারা রাত এই ঠান্ডা রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার দরজার পাশে দাঁড়াইয়া রহমতের নবীর দুরুদ পাঠ করেছি, মিলাদ পড়েছি, রহমতের নবীর কিয়াম করেছি, মা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা, ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার, ও নবী গো আমরা গোনাগারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম পড়ে নবী গো আমরা, এরে আমরা গোনাগার গণবী, আমরা গোনাগারে বলো আমরা গোনাগার গণবী গারে নবী গো আমরা, ও নবী ও ওগো কবির পুরে রাশে কামরা কাঁদি আপনার প্রেমে, ওগো কবির পুরে রাশে কামরা কাঁদি আপনার প্রেমে, দেউ দেখা দাও দয়াল নবী, দেউ দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে নবী গো আমরা, মহব্বত সালাম দেন, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলো, সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা, আর যদি বলেন আমরা গোনাগার গণবী, আমরা গোনাগারে বলো আমরা গোনাগার গণবী গরে নবী গয়া, এ দুনিয়ার মুসলমান এই নবীর উপরে একবার দরুদ পড়ল দশটা নেকি গো, এই নবীর উপরে একবার দরুদ পড়ল দশটা গুনাহ মাফ হয়ে যায়, এই নবীর উপরে একবার দরুদ পড়লে দশটা গুনাহ মাফ হয়, দশটা পুরস্কার দিবে আমার আল্লাহ ইয়াউমান কিয়ামতের ময়দানে, মারহাবা বলেন না, এর নবীর দরুদ পড়লে পরে নবী যদি খুশি হয়ে যায় তোমার মরণের আগে একবার হলো নবীর দিদার পাওয়া যাইবা, আর আশেকেরা শুনে নাও, আশেকেরা শুনে নাও, নবীর যদি দিদার কপালে হয়ে যায়
পায়, রাহমাতের নবীর যদি দিদার হয়ে যায় আপনার আমার নসিবে, ওই দেহটা কোনদিন জাহান্নামে যাইতে পারে না, নবী তো সবার সঙ্গে দেখা দিব না। রহমতের নবী যার একবারে কপালে জুইটা গেছে আশেক ভাই, ওর ধন্য জীবনটা মরধন্য গো মুসলমান, শুনে নাও শুনে নাও, ওই নবীর দুরুদ পড়লে খুশি হয়ে যায় আমার আল্লাহ, ওই নবীর দুরুদ পড়লে খুশি হয় আমার নবী, ওই নবীর দুরুদ পড়লে খুশি হয়ে যায় ফেরেশতারা। এই জন্য আজকে কবির পূর্ণ হাফের গাউসিয়া কবিতার ভার আরে বেশি বেশি করে নবীর প্রেমের দুরুদ পড়বা, নবীর প্রেমের আগুন জ্বালাই অন্তরে, নবী যদি একবার রাজি হইয়া যায় তোমার নসিব বালা, তোমার কপাল বালা, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফরসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই না। এরে গাউসে পাক ডাকতে বলে মাগো মা, আমার নবীর তুমি স্মরণ করছো আমার নবীজি, তোমার ডাকে সারা দিছি গুমার মা গো, আমি গাউসে পাক তোমার বাড়ির পাশে সারা রাত ধরে দাঁড়ায় আছি মা গো, নবী যদি একবার তোমার উপরে এমন রাজি হইছে গো মা, তোমার কপাল খুলছে আজ থেকে আমি গাউসে পাকের দরবারে, তোমার জন্য দরজা খোলা গো মা, তুমি আমার নবীর এমন প্রেমিক গো মা, তোমার একমাত্র কন্যা নবীজির পাগল গো মা, ও মা আজ থেকে আমি গাউসে পাকের দরজা খোলা, কারণ তোমার ওই দেহটা রঙে আমার নবীর রঙে রঙিত হয়েছে গো মা, তোমার ওই কলিজাদা নবীর রঙে রঙ আর কোনদিন অনুমতি লাগবে না আমার দরওয়ান তোমার ঠেকাবে না মা গো, কারণ তোমার দেনের মধ্যে, তোমার ঘরের মধ্যে, তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে নবী 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 মা গো, তোমার জীবন ধন্য মা, তুমি গাউসে পাকের, গাউসে পাকের দরবার তোমার জন্য উন্মুক্ত, জোরে জোরে চিল্লায় বল মারহাবা, আর তো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, ঘুমাই লইব ঘুমাই লোক শোনা যাইব, একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, হ্যাঁ মানুষ দেখতে দেন মুরব্বী মানুষ দেখুক ভালো করে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি আগেই বলেছি আমার অনেক ভালো লাগছে যে গাউসুল আজম আহা সুন্নি যুব সংগঠন একজন আল্লাহর উলির নামে সংগঠন করেছে, আর এই সংগঠনে একজন বীর যদি নবীজি পাগল কোন নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহর উলি যদি খুশি হয়ে যায়, ধন্য আপনারা, গাউসে পাক আল্লাহর উলিদের দেশ বাংলাদেশ আর এই দেশের যুব সমাজ গাউসে পাককে ভালোবাসে, এটা শুনে আপনাদের আনন্দ লাগে, কত নাম গাউসে পাকের নামে সংগঠন, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালায়ালি গাউসে পাক যেখানে আসতে পারে বিশ্বাস কার কার আছে, হাত তোলেন দি, একটু জোরে হাত তোলেন, নারায় তাকবীর নারায় গাউসে পাক আসতে পারে তার প্রমাণ একটা দিয়ে যাই, গাউসে পাক একবার দাওয়াত নিলেন, গাউসে পাকের এগারো নাম, এগারো নামে এগারো কাম, ঠিক না, গাউসে পাকের এগারোটা নাম, গাউসুল আজম খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা, খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী
রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই গাউসে এক পাক একবার দাওয়াত নিছেন, নিতে নিতে এক দুই তিন চার পাঁচ করতে করতে চল্লিশ বাড়ি, কয় বাড়ি? চল্লিশ বাড়ি, কয় বাড়ি? চল্লিশ বাড়ি একই সময় গাউসে পাক খানা খেয়েছে। কয় সময়? এ গাউসে পাকের কমিটি ছেলেরা শোন, কয় সময়? এক সময় চল্লিশ বাড়ি দাওয়াত খাইছে, কয় বাড়ি? চল্লিশ বাড়ি। হুজুর নামাজে আসছে, এখন মুসল্লি কয় আজকে আমি ধন্য, আমার হুজুর আমার বাড়িতে গেছে। ও কয় আমার জীবন ধন্য, হুজুর আমার বাড়িতে গেছে। উনি কয় আমার বাড়িতে গেছে, হুজুর কানাকানি শুরু করছে। গাউসে পাক সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কয় হুজুর আমার বাড়ি গেছে না? কয় হুজুর আমার বাড়ি গেছে না? হুজুর আমার বাড়ি গেছে না? হুজুর আমার বাড়ি গেছে না? চল্লিশ জন ঝগড়া। হুজুর দেখে ফেতনা শুরু হলো, গাউসে পাক চিন্তা করছে ফেতনা শুরু হলো। কয় বাবা তোমরা দাঁড়াও, তোমাদের ফয়সালা আমি এভাবে দিতে পারবো না, তোমার নামাজ শেষ করছি, দোয়া করি, দোয়া করে চলো। গাউসে পাক রওনা দিলেন, পিছে পিছে মুসল্লিরা গেলেন। যা যাইতে যাইতে বিশাল একটা বট গাছ, এই যে একটা গাছ দেখে আসলাম না, কি গাছ? আহা ভালোই তো করছে, গাউসে পাকের কমিটির কাছে একটা গাছ আছে। গাউসে পাক ওই বটতলা যাইয়া সবাইরে বলছে দুই রাকাত নামাজ পড়ো। সবাই দুই রাকাত নামাজ পড়ছে, দুই রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া নামাজ পড়ে দোয়া করে বলতে, আপনারা সবাই গাছের উপরের দিকে তাকান, গাছের পাতায় লক্ষ লক্ষ পাতা, কতগুলো বিশাল বট গাছ, এই বট গাছের পাতা লক্ষ লক্ষ পাতা, এই পাতার মধ্যে প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক বসে তসবিহ টিপতেছে। কথা বলে কত কটা পাতায়? লক্ষ লক্ষ পাতা, যেটা লক্ষাধিক পাতা তার মধ্যে প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তসবিহ হাতে যায় নামাজের মধ্যে বসে বসে তসবিহ টিপতেছে। সমস্ত মুসল্লিদের মাথা নত হয়ে গেছে। মুসল্লিরা বলে গাউসে পাক আমরা ক্ষমা চাই, আমাদের ভুল হয়ে গেছে। বলছে বাবা তোমরা চল্লিশ জনের বাড়ি আমি গিয়েছিলাম একই টাইমে, তোমরা সবাই চিন্তা করছো আমি কেমনে গেলাম। বাবা এগুলো কি দেখলা? কয় হুজুর আমরা যে দেখছি বলার কায়দা নেই, কারণ আপনি চল্লিশ জন তো দূরের কথা, যেখানে লক্ষ লক্ষ পাতার মধ্যে আপনি থাকতে পারেন, আমরা মানতে পারি, আমরা মানি, আপনি লক্ষ লক্ষ ভক্তের বাড়িতে একই টাইমে যাইতে পারেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আজকে গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের আজকে গাউসে পাক আসতে কথা বলেন না কেন? বিশ্বাস হয় কিডা মানলো আর না মানলো আমার কিচ্ছু যায় আসে। অনেক শরিয়াতের মৌলবীরা মাথা খারাপ, শরিয়াতের মৌলবীরা এদের মাথা খারাপ, যে হুজুরি কিতাব হইল, আরে কিতাব হইল বিধান, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলে, মিরকাত সূরা মিরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল খানা রাসূল বলে, আলা শাব্দান ইন্না নিজ্জালা ইন্না ইল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে বলেন না মারহাবা, যাদের মরণই নাই কিছু থাকে না, কিছু দাদা বলছিল এতগুলো তার সাতটা ছেলে, সাতটা ছেলের ভিতরে আমার কয়ে গেছে আমার দাদু ভাই নামাজ পড়ি, আমার ইমামতি করবো। আমি তো তখন ছোট মানুষ, একদম দাড়ি মোচড় নাই, ছোট্ট মানুষ, প্রথম জানাজা পড়লাম, দাদা জানাজাটা পড়লাম, এইরকম দাদা সিয়ারার সাথে মিল আছে, এই জন্য সিয়ারাটা বাইরে করে দিল, আল্লাহ এরকম একটা সোনার চেহারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজা পড়েছি আর পরে দোয়া করেছি, আমার বাবারা এরকম দাদা নাতি, আল্লাহ এরকম নাতি যদি একটা থেকে যায় জীবন ধন্য, এরকম একটা নাতি ছেলে যদি থাকে, যদি দোয়া করার জন্য থাকে, তাহলে আমার আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো বানাইছি খালি দাঁড়ায় প্রসাব করে বইয়া করতে না, কথা বলতে নিবা দাঁড়ায় করি বইয়া করি না, কিতা যে অবস্থা করি রে বা, আলেম হও না হলে সন্তানদের আলেম বানাও, না হলে নাতিপুতি বানাও, তাও না পারলে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো, এত সুসম্পর্ক রাখবে আলেমদের সাথে, আলেমদের সাথে বিরোধ করবেন না কখনো, সে যে আলেম হোক না কেন বিরোধ করবেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, ওলাম একরামদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। এই যে মসজিদের ইমাম সাহেবদেরকে সম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক সম্পর্ক রাখবেন, ইমাম সাহেব আপনাদের দোয়া করবে, মনে প্রাণের দোয়া করবে। এই জন্য আলেমদের রাসূল বলছে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো, আর আমরা আলেমদের দেখলেই টিটকারি মারি, কি যে টিটকারি মারি, কিন্তু মরার সময় মৌলবী হওয়ার সময় মৌলবী, কবরে দিবি মৌলবী, দোয়া করবি মৌলবী, পরের একটা মাই এনে ঘুমাবি সেনাও লাগবে মৌলবী, মৌলবী যদি না থাকে পরের মেয়ে নিয়েও ঘুমাইতে পারবি না। জোরে কন্টিনিউ
পারবেননি। মৌলভী সাহেব যদি কলমনা ফুরাই দেন, ইমাম সাহেব কলমনা ফুরাই দিলে তুই এক ঘরে থাকবি, সে এক ঘরে থাকবি। যদি কলমা বিহীন কোন ঘরের মধ্যে নারী পুরুষ ধরা পড়ে, পিটানি খাতি হবে কবুল কইছে। দেখুন ঘরের ভিতর বারান্দায় জানে সে হাত ধরে হাঁটাহাঁটি করে, কেউ কিছু কয় না, কর স্বামী স্ত্রী জোরে কন ঠিক কিনা, হুজুরের পিছে লাগো কেন, হুজুর দ্বারা ভালোবাসো, আলম দ্বারা ভালোবাসো, আলেমদের ভালো না বেশি কোনো গতি নাই, আলেমদের লাগবে, আলেমদের লাগবে, এই জন্য আলেমদেরকে ভালোবাসো, আলেমদের উপরে নখ উঠাবেন না, আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এর মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আয় খাই দিদার চেজা কাদো তোমরা, দিদার চেজা কাদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না মদিনা এর নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী, বল নবীর প্রিয় সাহাবি মারহাবা জোরে জোরে এই তো জোরে জোরে, আরে ভালোবাসে শুইল পাশে, ভালোবাসে যাইয়াও সে পাই দেখো না, মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না মদিনা মদিনা জোরে জোরে, এর আসে কম মিনের ঠিকানা, এর মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আসে কম কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বল কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদিন, ইসলামের পথ মোহাম্মদিন বানাইলেন রব্বানা, মদিনা আরো জোরে বল মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আসে কম মিনে হাই হাই দিদার চেয়ে কাদো তোমরা, দিদার চেয়ে কাদো তোমরা, হওরা নবীর দিওয়ানা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না মদিনা হাই হাই দিদার চেয়ে কাদো তোমরা, দিদার চেয়ে কাদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা এ দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগা শোনাবো, খাজা মাইনউদ্দিন সিস্তির একটা কথা বলে যাই, আজকে অনেক হিন্দু বাবার আছেন ভালো করে শোনেন, বাবার একটা দিলের কান্না লাগা শোনেন হিন্দু দাদুরা, শুনেছি অনেক হিন্দু দাদু আছেন, গাউসে পাক একদিন বাদান তৎকালীন জামানায় গৌসে পাকের মাদান দে মুসলমান খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু
হিন্দু পণ্ডিতেরা একত্রিত হয়ে কালেমা পড়লেন, মারামারি করছে, হাঙ্গামা করছে। আমার বাবা অসংখ্য মহান আল্লাহ আপনাদের দুয়ার বরকতে এটা বললে বড় হয়ে যাবে, এই কয়েক মাসের ভিতরে কয়েক কতজন যে আমি নিজেই কালেমা পড়াইছি, এ মুসলমান এটা ইমান, ইমান হলো আল্লাহর হাতে, ইমান তো কোনো মানুষের হাতে না। এই জন্য কখন কে কালেমা পড়বে, আমরা কার মুসলমান সবচেয়ে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, জোরে বলেন ঠিক কি না? ধর্ম যারা বুঝতে পারে, যারা বুঝতে পারে তারা আর পৃথিবীর মধ্যে। আমার বাবারা শুধু ইডা না, আর একটা কথা বলি আপনাদের দিকে আছে, আপনার জনপুরি পীরমে জনপুরি কেরামাতুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন না, কথা একটু শুনেন, কব জনপুরি কেরামাতুল্লাহ শাহ এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে ওয়াজটা শুনবেন, উনার বংশধর ভারতের যিনি জনপুরি, এই জনপুরি কেরামাতুল্লাহ শাহ উনি একবার বললেন তার ভক্তদেরকে যে আমি কিছু মানুষদেরকে মেহমানদারি করাবো, খাওয়াইবো, সুবহানাল্লাহ বলেন না, কি করবো, খাওয়াইবো, খাওয়াবে, এখন রান্না টান্না হয়েছে, প্লেট নাই, কোনো পাতা নাই। উনি বললেন একটা কথা ভালো করে খেয়াল করবেন, উনি বললেন এখন আমার ভক্তবৃন্দ তোমাদের তো খাওয়াইবো, পাতা কই পাবো, তোমরা কলার পাতা সংগ্রহ করো, কলার পাতা সংগ্রহ। ওই রাত্রে বিশাল প্রচন্ড ঝড় হলো, বিশাল ঘূর্ণিঝড়, ঝড় আর শিলা বৃষ্টি, এলাকায় যত পাতা ছিল সব ফেটে নষ্ট হয়ে গেল, ভেঙে চুরে কলার পাতা নষ্ট হয়ে গেল। এক মুরিদ খুঁজতে 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 চলে গেলেন আপনার আপনাদের হবিগঞ্জ, হবিগঞ্জ নবীগঞ্জ, নবীগঞ্জ তো এরকম কইতে কইতে সিলেট চলে গেছে, তবু পাতা খুঁজতেছে মুরিদ, যায় দেখে এক কালী মন্দিরের মাথার উপরে, কালীর মাথার উপরে কয়খান কলার পাতা আছে, যা বলতেছে কালী, ও কালী, কালীর ডাক দিয়ে বলতেছে ভক্ত কালী তাজা একটা প্রমাণ নিয়ে যান, ওয়াজ শুনে সারা জীবন ওয়াজ শুনছেন, আমি কিছু বাস্তব কথা বলে যাই, ও কালী, কালী বলে জি, বলে কালী রে আমার আমার পিসের কেবলা জনপুরি কেরামাতুল্লাহ শাহ উনি তো পাতা কাটতে বলেছে, এখন পাতা কাটতে যদি যায় তোর গায়ে যদি কোন রকম পা লাগে বেয়াদবি মনে করবি না, আমাদেরকে ক্ষমা করে দিবি, পাতা কাটতে গেছে সোয়া পাইনে দিছে উরতের মধ্যে পড়া, সোয়া পাইনে দিছে পেটের মধ্যে পড়া, সোয়া পাইনে দিছে গাড়ের মধ্যে পড়া, সোয়া পাইনে দিছে মাথার মধ্যে পড়া, আল্লাহু আকবার বলেন, পাড়া দিয়ে যখন পাতা কাটতে গেছে আমার বাবারা পাতা কাটে যখন নামছে হিন্দুরা দেখে কালীর গায়ে লাথি মারছে, হিন্দুরা আইয়া উত্তম মধ্যম মাস শুরু করছে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের মুরিদের, এমন পিটান পিটে নাক মুখ ফাটাই ফেলাইছে রক্ত পড়ত জুনি, এখন বলছে ভাই আমারে মারেন না, আমি তো হুকুমের আসামি, আমি হুকুম পেয়েছি, আপনি দয়া করে আমাকে আপনারা মারবেন না, কেন কয় আমাকে যিনি হুকুম দিছে দোষগুলো তো সে করেছে, কে করছে কয় আমাকে হুকুম দিছে আমার পীর কেবলা জনপুরি কেরামাতুল্লাহ শাহ আমাকে বলছে পাতা কাটতে, আমি পাতা কাটতে এসে কোথাও দেখি পাতা নাই, কোথাও কোনো পাতা পাই নাই, এসে দেখি আপনাদের কালীর মন্দিরের মাথার উপরে পাতা, এটা কাটতে যে আপনাদের পায়ের কাল কারে গায়ে লাথি লাগছে বেয়াদবি হয়েছে, সবাই কয় চলো যাই হিন্দু বদ্ধ লোকরে নিয়ে, ওনাকে নিয়ে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের মুরিদকে নিয়ে পাঁচ থেকে এক হাজার হিন্দুর এক ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে দিতে চলে আসতেন জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের বাড়িতে, ওয়াজ শুনেন, বাস্তব ওয়াজ শুনেন, সত্য ঘটনা শুনেন, জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের কাছে চলে আসেন, আসার পর কি করলেন দেখেন, আসার পর জনপুরি কেরামাতুল্লাহ সাহেবকে বলতে হুজুর খুব ধমকের জ্বালায় হুজুর, বলে কি, বলে হুজুর আপনার আপনার ভক্ত আমাদের কালের গায়ে লাথি মারছে, বিচার চাই, কি চাই, বিচার চাই, হুজুর বলেন এটা তো বিয়াদবি হয়েছে, একজনের ধর্মের উপর একজন আঘাত করেছো, এটা বিশাল অপরাধ করেছো, বিশাল অপরাধ করেছো, মুরিদকে ডাকতে বলে মুরিদ, বলে জি হুজুর, কা তুমি কি সত্যি ওদের কালের গায়ে লাথি মারছো, কা হুজুর আল্লাহর কসম আমি লাথি মারি নাই, সুবহানাল্লাহ বলেন, হিন্দুরা বলে লাথি মারছে, মুরিদ বলে লাথি মারি নাই, হিন্দুরা বলতেছে হুজুর আমাদের কালীর গায়ে লাথি মারছে, আর হুজুর বলে আমি লাথি মারেন, কি হয়েছে হুজুর, কে হুজুর আমি যখন পাতা কাটতে গেলাম সোয়া পাইনি দিছি পুরতের মধ্যে পড়া, এরপরে পাইনি পেটের মধ্যে পড়া, তারপরে ঘাড়ের মধ্যে পড়া, তারপরে মাথার মধ্যে পড়া, হিন্দুরা বলে হুজুর শুনছেন নি আমরা বলছি লাথি মারছে, হুজুর উনি পেটের মধ্যে পড়া মারছে, মাথায় পড়া মারছে, ঘাড়ে পড়া মারছে, আল্লাহু আকবার বলেন না, জনপুরি কেরামাতুল্লাহ সাহেব বলেন বাবা আপনারা উত্তেজিত হয়েন না, দুজনের কথা দুদিকে চলে আসছেন, আপনি বললেন আপনি আপনারা বলতেছেন আপনাদের কালীর গায়ে লাথি মারছে, আর আমার মুরিদ বলে পাড়া মারছে, পাড়া মারছে আর লাথি মারছে, দুইটা কথা হয়ে গেছে,
বাবা এসব বাদ দেন, আমি যেটা বলি চলেন আমরা যাই কালী কি বলে, সুবহানাল্লাহ বলেন না, চলেন আমরা যাই কালী কি বলে। আমরা কালী কি বলবে, কালী তো কথা বলতে পারে, কি বিচার পায়েন বাবা, কালীর কাছে চলেন না, জায়গায় যায়। যেহেতু আপনারা বলছেন লাথি মারছে, মুরিদ বলছে পাড়া মারছে, ভেজাল তো দুই জায়গা হয়ে গেছে, এখন চলেন যাই দেখে আসি কি বলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহর ওলি চলে গেলেন, আমার বাবারা খেয়াল করেন, কথা বলবেন না, মুখস্থ করেন, কাজে লাগবে, কাজে লাগবে, মুখস্থ করেন আব্বা, লাগবে কাজে। আইয়ে বুঝন পুরি কেরামতুল্লাহ সাহেবের ঘটনা, এই যে কিছুদিন আগের ঘটনা কাহিনী শুনে, এবার জনপুরি কেরামতুল্লাহ সাহেব যায় বলছে কালি যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। কালি বলে হুজুর আমি যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। সব হিন্দুরা বক্ত অবাক, জীবনে কথা বলে না কালী, কথা বলছে কালী, তোমার সাথে কি ব্যবহার হয়েছে বলো। কালী বলতেছে হুজুর আমি আপনার মুরিদ এসে আমার কাছে বলছে তোর গায়ে যদি লাথি লাগে বেয়াদবি মনে করবি না। সোয়া দিছে প্রথম ফেলেছে পাড়া মারছেন, ঘাড়ে পাড়া মাথায় পাড়া মারছেন, হিন্দুরা তো খেপে গেছে, সবাই বলছে হুজুর শুনছেন না আমাদের কালী বলছে, এখন বিচার করেন, বিচার করেন, যেহেতু কালী নিজ মুখে বলছে বিচার করা লাগবে। আল্লাহর ওলি জনপুরি কেরামাতুল্লাহ সাহেব বলতেছে বাবা ধৈর্য ধরে, ও কালী আমার মুরিদ যে তোরে পাড়া মারছে বেয়াদবি মনে করছিস, মনে কিছু করছিস? কালী বলতেছে হুজুর আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, আমি মনে কিছু করি নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে, আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, মনে কিছু করি নাই, মনে কিছু করি নাই। আমার বাবারা গভীর মনোযোগ, এক শত নাই হাজার খানে যত ছিল সবাই, হুজুর বললেন দেখেন বাবা যার সাথে বিয়াদবি করেছে সেই তো মাফ করে দিছে, এখন আমি কি বিচার করব বলেন? বিয়াদবি যার সাথে করেছে, যার সাথে দুষ্টমি করে, যার সাথে হট্টগোল, সেই তো মাফ করে দিছে, মনে কিছু করে নাই, কি বিচার করব? সঙ্গে সঙ্গে এক বাক্যে ১,০০০ মুসলিমেরা মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে। জোরে বলেন মার বাবা, আর একটু জোরে, কষ্ট পাচ্ছেন? যারা ওদের দলের লোক তারা কষ্ট পাচ্ছে, আপনাদের ঈদগার ময়দান ওরা আসে তো জামাতে প্রথম কাতারে দাঁড়ায়, তাই না? ঈদের নামাজে প্রথম কাতারে দাঁড়ায়, কথা কয় না কেন? জুম্মার নামাজে? আর আপনারা ওদের কাছে না গেলে হয় না, ওরা যেই কাদ সাত বানায় আপনারা আমরা মুসলমান যে পাহারা দেয়, আর এরাম বসে টুম পরে বসে থাকে, দুটো নারু খাল লোবে, কথা কয় না কেন? দুটো নারু খাল লোবে, মিষ্টি দিব, আহারে কেমন মুসলমান, কত বড় নিকৃষ্ট জাতি, লজ্জা লাগে, বড় লজ্জা লাগে মুসলমান জাতি। কুরবানির গোশত ওরা নিতে আসে আমাদের বাড়ি, কথা কন না? রোজার ঈদে, জুম্মার নামাজে, লজ্জাজনক ব্যাপার। একটা আপনার এত আশপাশে কতগুলো আছে, একটা লোক জীবন আপনার ঈদের জামাতে আসবে না, একটা লোক আপনার জুম্মার নামাজ আসবে না, অথচ আমরা মুসলমান এত বড় নিকৃষ্ট গুয়ে মাছের মতো। গুয়ে মাছি দেখছেন? গুয়ে মাছি গুলো মাছির পর মধুর পর বসে, পায়খানার পরে বসে, ঠিক কি না? এই গুয়ে মাছি মার্কা মুসলমান আমি দেখেছি অনেক, টুপি মাথায় দিয়ে ওই সামনে বসে আছে, মাঝে মাঝে ফেসবুকে দেখছেন না তোমরা ভাই, কথা কইছে না, কথা কয় না কেন? আমি লজ্জা পাই এই মুসলমান গুলো, এই জন্য আল্লাহ কয় মুসলমানদের মধ্যে মুনাফিক, এই মুমিনান নাস মানুষের মধ্যে মুনাফিক আছে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না বাবা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে ছবি রবে গো তোমার, এই না হজগতে মরার পরে ছবি রবে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ না ফিরে আইল গো, দাদাই গেছে বাবাই গেছে কেউ না ফিরে আইল গো, মরার পরে ছবি রবে গো তোমার, এই না হব বনে মরার পরে ছবি রবে। ওগো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে এ দুনিয়ার মুসলমান। শাহজালাল আমিন মারহাবা বলেন না, খাজা
শাহজালাল আমিন 360 জন উলিয়া নিয়া কোথায় মক্কা মদিনা হইয়া কাশ্মীরি হইয়া ভারতবর্ষ হইয়া আসলেন কোথায় সিলেট অঞ্চলে গেছেন নাকি কেডা কেডা গেছেন একটু হাত তোলেন শাহজালাল মারহাবা খুশি হলাম সবাই তো গেছেন আল্লাহ কবুল করুক সকল না অনেক ভালো লাগলো যে আল্লাহর ওলির দপ্তরে গেছেন আমার বাজারের শুনে নাও শাহজালাল আমিনে 360 জন উলিয়া নিয়ে আগো উনি চলে আসলেন গোবিন্দ ঘোষণা করে দিলেন আজকে কার জন্য তুমি মাথায় দাও কার জন্য গরু কুরবানি করো কার খাতিরে নামাজ পড়ো মোল্লাগিরি দেখাও এই সিলেট বিভাগের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল না মুসলমান দাড়িওয়ালা মানুষ ছিল না শাহজালাল আমিন ইসলাম আনছে তার মানার দরকার আছে কি জোরে বলেন আছে কি না রাজা গৌর গোবিন্দ তখন ক্ষমতা বিশাল ক্ষমতা রাজা গৌর গোবিন্দ গৌর গোবিন্দ বললেন আমার রাজ্যে কোনো গরু কুরবানি হবে না আমার রাজ্যে কোনো নামাজ হবে না সিলেটের জমিনে কোনো আজান হবে না তোমরা কোন দেশের মানুষ শুনে নাও মুরব্বী বাদানের আছে যারা একটু বলতে পারবো শাহজালাল ঘোষণা করছে ও মুসলমান গৌর গোবিন্দ ঘোষণা করছে এই সিলেটের জমিনে কোনো আজান দেওয়া যাবে না সিলেটের জমিনে কোনো কুরবানি হবে না কোনো নামাজ হবে না আমার আল্লাহ খুশি হইয়া শাহজালাল আমিন কি পাঠায়া দিছে বলেন আল্লাহু আকবার শাহজালাল আমিন 360 জন উলিয়া নিয়ে রওনা হয়ে গেলেন গৌর গোবিন্দর কানে খবর আসলো গৌর গোবিন্দ কয় কোন দাড়িওয়ালাকে দেখলেই জবাই করবা টুপিওয়ালাকে দেখলেই জবাই করবা এরে কিসের মৌসুম এত বাড়াবাড়ি করো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালারা জন সিলেটের জমিন আসতে পারে না নৌপদ বন্ধ বিমান পথ বন্ধ স্থল পথ বন্ধ সব নদী পথ বন্ধ ঘোষণা করে দিলেন যদি কোনো দাড়িওয়ালারে কেউ গাড়ি তোটায় তার চাকরি শেষ যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে নৌকায় পার করে তার চাকরি শেষ তাকে শিরশ্ছেদ করা হবে যদি কোনো বিমানে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার উঠায় তার জীবন গরদান চলে যাবে এমন একটা ঘোষণা করে দিয়ে চিঠি লিখে দিলেন সারা ভারত কোথায় সিলেট বর্ষের মধ্যে চিঠি লিখে দিলেন বিশাল চামড়া হরিণের চামড়া হরিণের চামড়া এই চামড়া শুকানো চামড়ার মধ্যে লিখে দিলেন শোনেন এত দ্বারা জানানো যাইতেছে যে সিলেট বিভাগের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি যদি প্রবেশ করে তাকে শিরশ্ছেদ করা হবে তাদেরকে এই জমিনের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না আমি রাজা আদেশ করো মে রাজা গৌর গোবিন্দ জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আদেশ করো মে কে শাহজাদা গৌর গোবিন্দ গৌর গোবিন্দ লিখে দিলেন এই সিটির মধ্যে লেখা পড় শাহজালাল আমিন 360 জন আউলিয়া নিয়ে চলে আসছে আসে সুরমা নদী নাম শুনছেন না সুরমা নদীর কিনারে আসলেন হাঁটতে হাঁটতে শাহজালালের সপরসঙ্গী সবার পায়ের পায়ে ঠুসকা পড়ে গেছে খালি পা এরকম তো জুতা স্যান্ডেল নাই অনেকেই খালি পায়ে কেউ পায়ে হয়তো আছে আপনার ওই চামড়ার জুতা আপনার ঈদে বানানো ওই তখন তো তখনকার জামানায় খরম জুতা খরম সেই খরম পায়ে আসছে অনেকের পায়ে ঠুসকা পড়ে গেছে হাঁটতে এত পথ মাইল কে মাইল হাঁটতেছে 7-8 দিন হাঁটা পর সুরমা নদীর কিনারে আসলে সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে মারহাবা বলেন সবাই ক্ষুধার্ত অবস্থায় আছেন শাহজালালের কাছে দাবি করে হুজুর আমরা তো আর হাঁটতে পারছি না আমরা কি করব আমাদের তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আমরা তো এখন অসহায় হয়ে গেছি হুজুর বলেন তোমরা টেনশন করো কেন বসো সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলে আলা সাবদান ইন্নানি চালা ইন্না ইলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই কবুল শব্দ রক্ত ভাই তোমরা তো ভয় পাও কেন ভয় পেও না বসো শাহজালাল আমিনি আহা বসেন বসেন শাহজালাল আমিনি কি করলেন আমার বাবারা শাহজালাল আমিনি আপনার ওই সবাইরে বসতে বললেন কয়শো জোরে বলেন কয়জো জোরে বলেন না 360 জন বসছে কিসের পর জানেন যায় নামাজ না যায় নামাজ বসে শাহজালাল আমিনি আর বাকিগুলো কিছু যায় নামাজ আর তৎকালীন যেমন কাইশা ছিল কাইশা এই যে আপনাদের এলাকায় হয় ফুল হয় অনেক উলুবন বলে যেটা ওইটা ছিল তখন সুরমা নদীর কিনারায় খুব সুন্দর হতো
লাইন কে লাইন, মাঠ কে মাঠ, তখন তো এরকম চাষবাস ছিল না। ওইটা বিছায়া বসছে, কাইটা বসছে। হুজুর বললেন, আজকে আমি তোমাদের খাওয়াবো, বসো, আমি খাওয়াবো। সবাই আশ্চর্য হয়ে গেলেন, চাউল নাই, ডাউল নাই, আটা নাই, হুজুর কি খাওয়াবো? হুজুরের উজির ছিলেন সপ্রসঙ্গে, বেগনা ছিলেন শাহ পরান, মারহাবা বলেন না। উনাকে বললেন, উজির, জি হুজুর, তোমাকে না একটা রুটি দিয়েছিলাম, আসার সময় তিনটা রুটি সপ্রসঙ্গে, তিনটা রুটি জবের হালুয়া, জবের হালুয়া খাইছে? আরে মিয়া, আমরা তো এখন শান্তির মধ্যে আছি, মুরব্বীরা খাইছে, সেই চিনার ভাত, জবের ভাত, গমের ভাত, এগুলো মুরব্বীরা খাইছে। জমি তো তখন কম ছিল না, জমি একই ছিল, কিন্তু খাবার জোট না। এখন জমি কম, লোক বেশি, আমরা খাইতেছি আনন্দের খানা। জোরে বলেন ঠিক কিনা? মিয়া, এখন তো খুব আরামে আছে, ইমিনতে মাছ, এই ফাঁস দিয়ে মাছ, এই জায়গাতেও মাছ ছিল, এই জায়গাতে পানি ছিল, মুরব্বীরা কইতে পারবো, আপনি কইতে পারবেন না, এই এলাকার মধ্যে পানি আর পানি ছিল। জোরে বলেন ঠিক কিনা? ছিল না। এই যে আমি আসলাম একবার তিরান দেওয়ার সময়, আপনাদের সুনামগঞ্জের এদিকে আসলাম, আইরে পানি আর পানি, আল্লাহ, কোনো বাড়ি গদ্দর দেখি না। সেদিন দেখেছি একটা, দেখেন আশ্চর্য হয়ে গেছিলাম, কলার ভেওয়ায় দুই তিনটা কলা গাছের মধ্যে একটা লাশ শোয়া দিছে। আমরা নৌকায় যাচ্ছি, আমরা মনে হচ্ছে মনে তেরাম দিচ্ছে, এই জন্যই মনে হয় আমরা আগায় গেছি, যা দেখি একটা লাশ, কাপড়ের কাপড় কিচ্ছু নাই, একটা চাদর গেছে, সাদা একটা চাদর দিয়ে এইসব বাঁধানো রয়েছে, লেখা রয়েছে পাশে, যদি কোনো হৃদয়বান কোনো মানুষ পান, আমার আব্বা জানের দাপনটা করে দিয়ে, কেন জাগা নেই, লেখা রয়েছে। এরপরে কবরটা আমরা ওই বাসটা নিয়ে আসলাম, আমার বাবারা, আমি আশ্চর্য হয়ে গেছি ওই দিন, যাই রে মানুষ, তার জমি জমার অভাব নাই, কিন্তু লাশটা দাফন করবে সেই জায়গাটা নেই, এই পানিতে পানিতে ভরপুর ছিল। হবিগঞ্জের এই পাশ দিয়ে আপনাদের যে আজমিরির এদিক দিয়ে আজমিরগঞ্জ মঞ্চ দিয়ে অনেক পানি হয়েছিল, ঠিক কিনা? কথা কয় না আপনাদের, এমনি হয়েছিল না? আমি আজ ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আল্লাহ তুমি কি দেখাইলা? একবারে সাতটা লাশ, একদিন সাতটা লাশ দেখেছিলাম, সাতটা লাশ শুধু কলার ভেয়া, কলা গাছ কেটে তার উপর ভাসায় দিছে। বাবা মা, আজকে আপনার বাবার যদি আপনি ভাষায় দেন, কলিজার মধ্যে সহ্য হবে যে শেষ বাবার ঠিকানাটা শোয়াইবেন সেই জায়গাটাও পান নাই, বাবার লাশটা ভাষায় দিছে পানির মধ্যে, একটা দেখ দুইটা মেয়ের লাশ, দুইটা মেয়ের লাশ দেখলাম, একটা বাবার লাশ, একটা যুবকের লাশ দেখলাম, এরকম সাতটা লাশ দেখলাম একদিনে। দেখি কলা গাছের মধ্যে দুটো কলা গাছ, ছোট ছোট কলা গাছের পরে দুইটা বাচ্চা মেয়ে ডুবে মারা গেছে, ফুলে গেছে, একবারে ফুলে গেছে, ওর চিঠি একটা কাগজে লিখে দিছে, আপনারা আমার বাচ্চাদের মুসলমান, যদি কোনো সহানুভূতি কোনো লোক থাকেন, আপনারা জানাজা পড়ে আমার বাচ্চা দুটো জানাজা দিবেন, জানাজা কাফন দিবেন। ওদিন আমি দেখেছিলাম যে সিলেটকে লন্ডন বলে মানুষ, লন্ডন, কিন্তু লন্ডনের মানুষকে আল্লাহ বিপদে ফেলতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? কত বুড়া মানুষগুলো ভেসে গেছে, কত মানুষ কয়দিনের জন্য হঠাৎ করে একটা বন্যা এসে মানুষকে কি জর্জরিত করে ফেললো, আশ্চর্য হয়ে গেছে। অনেক প্রভাবশালী মানুষ ভাত পায় নাই, টাকা পয়সার অভাব ছিল না, তারা ঢাকাইতে তিনটে সেটে বাড়ি, তারপরেও বাড়িতে তাদের উঠার মতো জায়গা ছিল না, খাবার মতো পরিবেশ ছিল, কত অসহায় অসহায় মানুষ। এগুলো দেখার পরও যদি শিক্ষা না হয় মানুষ, এদেরকে কি করে বুঝাবো, তাদের